অনেক সময় অনেক পিতা মাতা করে যে সন্তান হচ্ছে না তখন মান্ন করে যদি আল্লাহ আমার একটা ছেলে হয় কি বলে আল্লাহ যদি আমার একটা ছেলে হয় আমার ছেলেকে হাফিজ বানাবো এখন মাললত করে বসছে এখন এই মানত পুরা করা আবশ্যক কিনা দেখা যায় ছেলে হয়ে গেছে এখন এই মাললদ পুরা করা আবশ্যক কিনা যদি কেউ এই মাননত করে যে আমার ছেলে হলে বা আল্লাহ যদি আপনি একটা ছেলে দান করেন তাহলে আমি তাকে হাফেজ বানাবো এই মান্যত করলে তা পুরা করা আবশ্যক হয় না তবে সুক্রিয়া স্বরূপ আপনি আল্লাহকে বলেছিলেন দোয়া করেছিলেন আল্লাহ সন্তান দান করেছে সেই সুক্রিয়া স্বরূপ এবং যেহেতু ওয়াদা করার মতো একটা বিষয় এটা যে আমি আমার আমাকে সন্তান দিলে আমি হাফেজ বানাবো অর্থাৎ হাফেজি পড়াবো এটা একটা ওয়াদার মতন করেছিলেন সেহেতু এদিকে লক্ষ্য রেখে এবং শুক্রিয়া আদায় হিসাবে ওই সন্তানকে হাফেজ বানানোর চেষ্টা করা দরকার তবে এটা আবশ্যক না অন্যান্য মান পুরা করা যেমন আবশ্যক এটা তেমনটা আবশ্যক না তবে যেহেতু আল্লাহর সাথে একটা চুক্তি মতো হয়েছিল প্লাস আল্লাহ সন্তান দান করেছেন তার সুক্রিয়া স্বরূপ সন্তানকে হাফেজ বানানোর চেষ্টা করা दरकार